হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বেজে গেছে 2টো, আর আমি এখন থেকেই আমার এই ভিডিওটা শুরু করছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি একটাই কারণ, এখন আমি যাচ্ছি ভ্যাকসিন দিতে। হট করে মা ফোন করেছে যে আমাকে ভ্যাকসিন দিতে যেতে হবে, তা আবার 3টের মধ্যে, তো আমাকে 4টায় যেতে হবে। এখন আমি কল্যাণীতে রয়েছি, আমাকে গাড়ি নিতে আসছে বাবা, ওখান থেকে গাড়ি পাঠাচ্ছে, তো নিতে আসছে। তো দিলীপেরও দেওয়ার কথা ছিল, মানে আমার হাজব্যান্ডেরও দেওয়ার কথা ছিল, কিন্তু ওর ডিউটি আছে বলে ও নিতে পারলো না, ডিউটিটা ছুটিও করতে পারলো না। যাক গে কী করা যাবে। তো এখন আপাতত আমি নিয়ে নিচ্ছি, তারপরে দেখা যাক কি হয় না হয়, ও কবে নিতে পারে না পারে। হ্যাঁ, তো এখন যাচ্ছি আমি। তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর আমার পাশে চলে এসেছে দাদা আমাদেরকে নিতে। এখন রাস্তায় রয়েছি, তো গন্তব্য এখন 4টা। তো চলো এবার আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তোমরা। তো এটা হলো এইমস, হচ্ছে আমাদের কল্যাণীতে, অনেক তোমরা সবাই জানো। তো এটা সেই রাস্তা, এখনও কাজ কমপ্লিট হয়নি, পুরো রাস্তাটাই হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। তো আমি যদি পারি তোমাদেরকে এইমসে ছোট্ট ঝলক দেখাবো যে এখান থেকে এইমসের বাউন্ডারি শুরু হচ্ছে। তো দেখো এই জায়গাটা আসলে পুরো মনে হয় যেন বাইরে কোথাও এসেছি, কিন্তু কাছে থাকি তো তাই আসা হয় না, দূরে থাকলে হয়তো দেখতে আসতাম। এই যে সব বড় বড় হোটেল উঠছে এখানে, এই বাইরের কোন শহরে চলে এসেছি, চেন্নাই বেঙ্গালোর এইসব জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আসলে এটা কিরকম ফিল হয়, পাশে সব বড় বড় হোটেল হচ্ছে, অনেক হোটেল কমপ্লিটও হয়ে গেছে প্রায়। তো ভ্যাকসিন দিতে চলে এসেছি, প্রচন্ড লাইন আছে, জানি না কি হবে, কী রিয়াকশন হবে আমার, প্রচণ্ড টেনশন হচ্ছে, ভয় লাগছে। লাইনটা দেখবে, দেখো তাহলে, এই দেখো সব ভ্যাকসিনের লাইন, সব সব ভ্যাকসিন দিতে এসছে। তো আধার কার্ড রেজিস্ট্রেশন হয়ে গেছে কমপ্লিট, এবার যাব ইঞ্জেকশন দিতে। কমপ্লিট, এখন তোরা তো উঠে পড়েছি, আমি আর বাবা এবার যাচ্ছি বাড়িতে। জানি না আজকে কি হতে পারে আমার সাথে, দেখা যাক। তো ভ্যাকসিনটা হয়ে গেছে, দেখে নিলে যে এখন বাড়িতে চলে এসেছি, এখন একটু চাটা খাবো, চা খেয়ে তারপরে দেখি কি করা যায়, কীরকম সিচুয়েশন হয় পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমার বকবক করা। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওখানে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের চ্যানেলে চলে যায়। আর আরেকটা কথা বলছি, অনেকে আছো যারা নাকি আমার কাছ থেকে সাবস্ক্রাইব নিচ্ছ, নিয়ে তারপরে আমাকে দেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো এটা কিন্তু তোমাদের মোটেই ভালো হচ্ছে না। তো আমি দেখা যাক তোমাদের, আমি জানি না কার কার, তবে এরকম মেন্টালিটি রেখে আমার মনে হয় না ইউটিউবে প্ল্যাটফর্মে আসা উচিত। তো ঠিক আছে, চলো আসি, মতো টাটা।